এই ভালো করে পরিষ্কার করে গোছগাস করে রাখবি। তোদের ছোট সর্দার মানে আমার একমাত্র ছেলে 5 বছর পর বিলেত থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আজ আসছে। কাজ কর কাজ কর। পাপা জলদি করেন। আচ্ছা যদি বাড়িতে এসে কিছু অগোছালো দেখে তাহলে খেপে যাবে, একদম অপরিষ্কার দেখতে পারে না। জি খালাম মা, সব গোছগাছ করে রাখবো। হা জলদি কর, আসার সময় প্রায় হয়ে এলো। কুসুম, চিতই পিঠা বানানোর সব রেডি আছে তো? হ্যাঁ খালাম মা। এই সর্দার সাহেব কোথায়? যেখানে বসে রোজ বিচার করেন ওখানে আছেন। ও ঠিক আছে ঠিক আছে। আজ এখানে বিচার কার্য শেষ, আমার ছেলে বিলেত থেকে আসছে, আপনারা ওর জন্য দোয়া করবেন। কি ব্যাপার তোমাদের অবস্থা? মাথা নিচু করে কেন? আমরা যখন স্কুল মাঠে সুবর্ণশীলের চুল কাটতে যাই তখন কোথ থেকে এক যুবক এসে আমাদেরকে মারধর করেছে, সুবর্ণার চুল কাটতে দেয়নি। কর এত বড় সাহস আমার বিচার উপেক্ষা করে? বাবা সে আর কেউ নয়, তোমার একমাত্র সন্তান এই বাদশ সর্দার। বাবা, বিলেতে বসে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বুঝিয়ে বলে পঞ্চায়েত প্রথার পরিবর্তন করার প্রস্তাব দেব, কারণ বর্তমানে পঞ্চায়েত প্রথার প্রচলন এদেশে নাই বললেই চলে। সারা দেশে এখন সাংবিধানিক আইন ব্যবস্থায় বিচার কাজ চলছে। সুমনার বাবা আছেন, তার ভালো মন্দ সে বুঝবেন, আর সে যদি অসামাজিক কোনো কাজ করে তার জন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু তুমি যা করেছ তা খুবই অমানবিক। খামোশ! কোনটা মানবিক আর কোনটা অমানবিক তা তোমার কাছ থেকে শিখতে হবে না বাবা। আর বলতে হবে না, তুমি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত। তুমি নিশ্চয় জানো আজ থেকে 20-25 বছর আগে এদেশে শিক্ষিতর হার কত ছিল আর বর্তমানে শিক্ষিত হার কত বাড়ছে তাও হয়তো জানো। উত্তর দেবে কি? তখনকার সময়ের আইন ব্যবস্থা আর বর্তমান সময়ের আইন ব্যবস্থা জনগণ কোনটা বেশি সুফল ভোগ করছে? থানায় মামলা করতে গেলে টাকা দিয়ে মামলা রুজু করতে হয়, আবার আসামি গ্রেপ্তারের পর টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে 68,000 গ্রামের জনগণের কাছে জিজ্ঞেস কর। শুধু প্রশাসন নয়, চিকিৎসার ক্ষেত্রে তখনকার সময় কবিরাজি ঔষধে, আজকের সময় যাকে হার্টের রোগ ক্যান্সার রোগ বলে তা পর্যন্ত ভালো হয়ে যেত। তখনকার সময় আত্মীয়তার সম্পর্ক ছিল গভীর, মেহমান বেড়াতে এলে যেদিন পর্যন্ত পিঠে না খাওয়ানো হতো সেদিন পর্যন্ত মেহমান বাড়ি থেকে যেতে পারত না, আত্মীয়দের সাথে ছিল আত্মার সম্পর্ক। কিন্তু আজ আজ আর সে সম্পর্ক নেই, সবকিছু বদলে গেছে। সন্তান তার পিতার খবর রাখে না, ভাই তার ভাইয়ের খবর রাখে না, আত্মীয় তার আত্মীয়র খবর রাখে না। এই হল বর্তমান সমাজ ব্যবস্থা। তখনকার সময় ইলিশ মাছ রান্না হলে অনেক দূর পর্যন্ত তার সুগন্ধি ছড়িয়ে পড়ত, সকালে ঘি দিয়ে আলু ভর্তা খেলে রাত পর্যন্ত তার সুগন্ধি থাকত। অথচ আজ কোন খাদ্যে সুগন্ধি তো নেই, বরং সব খাদ্যের মধ্যে রয়েছে ভেজাল। তুই জেনে রাখ, আমি যতদিন জীবিত আছি এদেশের কোথাও কোনো পঞ্চায়েত ব্যবস্থা না থাকলেও আমার আমার এই নীলগঞ্জে থাকবে, এটাই আমার শেষ কথা। চাচা অবশ্যই থাকবে।